আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। বন্ধুরা, এই স্থানটি অনেকের কাছে অপরিচিত, আবার অনেকের কাছে পরিচিত হতে পারে, কারণ যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো এই জায়গাটা চিনবেন। যাই হোক, জায়গাটার নাম বলেই দিই। এই জায়গাটা হলো সাগরকন্যা কুয়াকাটা লেবু বাগান নামে যে জায়গাটা পরিচিত সবার কাছে, আমি আসি এখন সেই স্থানে, আপনাদের ঘুরে ফিরে দেখাবো, সাথেই থাকবেন। বন্ধুরা, পটুয়াখালী জেলার কুয়াকাটার দর্শনীয় স্থানগুলোর মধ্যে এই লেবু বাগান অন্যতম। কুয়াকাটা 0 পয়েন্ট থেকে মাত্র 5 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এই সুন্দর স্থানের অবস্থান। স্থানীয়দের কাছে লেবুর চর কিংবা লেম্বুর চর হিসেবে এই স্থান বেশ পরিচিত। তবে এই স্থানের কোথাও লেবু গাছের দেখা আমি পাইনি। বন্ধুরা, চলতে চলতে দেখলাম যে এখানে রেণু মাছের পোনা, অর্থাৎ ছোট ছোট মাছগুলোকে রেণু বলা হয়। সেই মাছগুলো এখানে ছোট চামচ দ্বারা, এত পরিমাণের ছোট মাছ যে এখানে খালি চোখে দেখা যায় না। এই মাছগুলো বাছাই করার পর দেশের বিভিন্ন স্থানে এরা পাইকারি হিসেবে দেয়, যেমন বাগেরহাট, খুলনা, যশোর, এই সমস্ত স্থানে এরা পাইকারি নিয়ে বিক্রি করে। তবে এই ছোট ছোট মাছগুলো অনেক মূল্যবান। বন্ধুরা, বলতেছিলাম আমার হাতের ডান পাশের এই লেবু বাগান নিয়ে কথা। তবে এই জায়গায় লেবু গাছ না থাকলেও 1000 একর আয়তনের এই বিশাল লেবু বাগান নামক এই স্থানে আছে কেওড়া, গেউয়া, গরান, করাই, গোলপাতাসহ আছে বিভিন্ন প্রজাতির গাছ। বন্ধুরা, বিশেষ করে এখানে বেশিরভাগ জায়গায় দেখা যায় ঝাউ গাছ। যেদিকে চোখ যায় শুধু ঝাউ গাছ আর ঝাউ গাছ। এই বিশাল সমুদ্রের পাশে ঝাউ গাছ থাকবে না, এটা তো অসম্ভব। আমি এখন যে স্থানে আছি এটা সবাই লাল কাঁকড়ার চর হিসেবে জানে। একটা সময় ওই যে দূরে সুন্দরবন দেখা যাচ্ছে, অর্থাৎ সুন্দরবনের একাংশ, ওটাকে ফাতরার বন বলে। ফাতরার বনের সঙ্গে এই চরের একটা সময় এই চরই সুন্দরবনের একটা অংশ ছিল। এখন বর্তমানে এই ছোট নদীর কারণে বর্তমানে সুন্দরবন থেকে এই চর বিচ্ছিন্ন আছে। এখন যে স্থানে দাঁড়িয়ে আছি এখানে তিন নদীর মোহনা বলে এই স্থানটাকে। যারা নৌপথে কুয়াকাটা এসে নৌপথে ভ্রমণ করেন তারা অবশ্যই জানেন। এবং আমার হাতের সোজা, একদমই ওই যে সোজা, ওই জায়গাটায় অনেক বড় বড় শুটকি পল্লী আছে। এই লাল কাঁকড়ার চরে এসে সবাই লাল কাঁকড়া ধরার জন্য খুব কষ্ট করে, কিংবা লাল কাঁকড়া দেখার জন্য খুব কাছ থেকে দেখার জন্য কষ্ট করে। কিন্তু লাল কাঁকড়া ধরাটা অত সহজ না। ওনারা একটা ধরেছেন কিন্তু কাঁকড়াটা আহত করে ফেলেছেন। একটা লাল কাঁকড়া ধরার চেষ্টায় আছি, দেখি বাইকটা সাইড করে এই গর্তের ভিতরে থাকতে পারে। এগুলো আসলে অনেক চালাক তো এই লাল কাঁকড়াগুলো। পারলাম না ধরতে, হাতে অনেক ময়লা, অর্থাৎ বালু লেগেছে। আর বন্ধুরা দেখুন, অনেকে অটো নিয়ে এখানে ঘুরতে আসে, যেহেতু এখান থেকে অনেকটা দূর। কুয়াকাটা 0 পয়েন্ট থেকে এখানে আসতে অনেকটা সময় লাগে। কুয়াকাটা এসে ঝিনুক কেউ কুড়ায় নাই, অর্থাৎ ঝিনুক টোকায় নাই, এরকম মনে হয় কেউ নাই। আমিও কিছু ঝিনুক একত্র করতেছি, অনেকগুলো ঝিনুক নিয়ে নিলাম। এবার একটু ঝিনুকগুলো পরিষ্কার করে নিই এবং হাতটাও ধুয়ে নিই। এখানকার সব জায়গার পানি খুব পরিষ্কার, কিন্তু এখানকার পানিতে প্রচুর পরিমাণের লবণ। যারা কক্সবাজার গেছেন এই স্থানটা দেখলে আমার যেটা মনে হয় যে কক্সবাজারের লাবণী পয়েন্টের মতো। অর্থাৎ আমি হোটেল সিগালে ছিলাম, হোটেল সিগালের সামনেও জাস্ট এরকমের দৃশ্য দেখা যায়। হোটেল সিগালের যে একটা নিজস্ব ঝাউ বাগান আছে ওই জায়গাটা ওই রকম, জাস্ট ওইখানে কিছু ছাতা আছে আর এইখানে জাস্ট ছাতাটা নেই, একই রকম লাগে দেখতে। লেবু বাগানের লাল কাঁকড়ার চর থেকে চলে আসলাম লেবু বাগানের যেখানে সামুদ্রিক ফিশ ফ্রাই পাওয়া যায় সেই স্থানে, চলে আসলাম কুয়াকাটা সুন্দর একটি স্থানে। আসুন এখানকার মাছগুলো, সামুদ্রিক মাছগুলোর কিরকম দাম একটু দেখে নিই। ওই দেখি আপনার কি কি মাছ আছে দেখি। বাতাসের তীব্রতা বেশি, টুনা, এই চিংড়ি মাছের দিয়ে অবস্থা খারাপ। ১৮০ টাকা ৬০ টাকা সাইজের উপরে 0 পয়েন্টের টেস্ট বেশি। 0 পয়েন্টে যে ফ্রাই খাইছেন না,
0.8 লেবুর বনে ফ্রাই পার থাকো 0.8 একদম সাদা থাকবে ডুবো তেলে ফ্রাই করে দেবে কয় ফির যে তেল দেবে না রে আনে আপনি চোখের সামনে ফ্রাই করবেন একবারের বেশি না 0.8 আমার দোকান ছিল আমি ফ্রাইয়ের প্রতিষ্ঠাতা ওই দোকান বন্ধ করে আইছি অনেক গ্যাস হইতে পারে আপনার কাকড়া খাইলে আর এই কাকড়া ভুনা টাইপের ফ্রাই করবো খাইয়ে ভালো না আমি তেল এবং মশলা প্রয়োগ করবো আর ফ্রেশ হয়েছে সয়াবিন তেলের বোতল আপনার চোখের সামনে ওপেন ফ্রাই ভিডিও করবেন বুঝলেন তারপরে দেখে খাইবেন যেরম মাল সেইরম টাকা ভাই এখন যদি এই ইলিশ মাছ আর উচ্চ মাছের লাগে টুনা ফিশের তুলনা দেয় তাহলে লইবে কন ইলিশ কত করে ইলিশ হয়েছে এই বাজার সহ কমপ্লিট করিয়া 220 টাকা সাইজের উপরে এই আছে এটাও 220 টাকা এই একটা আছে যে 320 টাকা সাইজের উপরে এসে 850 টাকা এইটা এইটা তো একই এইটা 300 টাকা কেমনে সাইজ না এটা না এই 220 টাকা করে এইটা 320 টাকা আর এইটা তাহলে এটা কি আর এটা 450 450 এটা হচ্ছে 500 গ্রাম নিয়ে এটাই আর এদিকে আছে যে সামুদ্রিক কোরাল আছে বুঝলেন বাসকাটা মাছ আছে এই যে রেড সিনেবার আছে তারপর আছে অক্টোপাস এই যে আছে আপনার কত মানে কয়টা সাইজের উপরে আছে অনেকগুলো বুঝছেন সাইজ কত দেই একটা ছোট সাইজ কত এই এই ছোট সাইজ আছে প্রায় সব 220 টাকা বাজার টাকা সহ এই রূপসা মাছ আছে বুঝলেন 180 টাকা প্রায় সহ কমপ্লিট এই 180 টাকা অক্টোপাস বড়টাও আছে যদি বড়টা খান এই লাখা মাছ খাইতে রেন লাঞ্চ করলে রূপসা মাছ খাইতে রেন ফেরাই জন্য পাবে রূপসা মাছ খান ফেরাই 100 টাকার মাছের ভর্তা খান আর ভাত ডাল বন ভোজনের সিস্টেম হয়ে যাবে না এটা কি রূপসা তাই আর রূপসা না 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 কাউয়া না কাউয়া এই কাউয়া ও দেখাই আমরা এই হইছে আমরা কাউয়া না এটা হইছে কি ওই যে ফ্রিজে রাখা বরফে না পার্থক্য আমরা ফ্রিজে রাখছি তো এনদে বার এমনি বরফে দিয়েছি চোখ তো লাল হয়ে গেছে আমি মাছ তাজা আরে মাছ নেবেন না এই 400 মোট 640 টাকা দেবেন একদম কমপ্লিট করে খাইয়ে ভালো হইলে টাকা দেবেন না টাকা দেবেন না গ্যারান্টি টোটালে 400 রাখে না কেম নাই কি রুমাল আইছেন দামাল আইছেন কি রকম 150 150 300 আর 100 400 কাকড়া কাকড়া কিন্তু মানে কাকড়া কেজি বর্তমান টোটাল সব দেখেন কাকড়া এত লস হইবে কাকড়া লস হইবে ইলিশ মাছও গায় বাসবে রাখলে অন্য জায়গা যাব ইলিশ মাছ রূপসা যদি আপনি দেন পোষাইতে পারেন কি আপনি কি আমি দেন আমি দাম চাই নি আমার তার বেশি আপনি দেন পোষাইতে পারেন নাই না 400 টাকা এটা আগুন দেই গায় পারবেন না না পারলে তো তোমার যদি বাড়াইয়ে পারেন আইয়েন সব জায়গায় দেয়েন একটু দেখ কি আমার লেজ দাম আমরা দিই আর 50 টাকা নেবেন না দেন আবার আর একবারে 50 টাকা বাড়াই গেলে চিন্তা করছেন আরে চিন্তা করতে পারছেন একবার 10 টাকা না একবারে 50 টাকা বাড়াই গেলে কত বড় বুদ্ধি মানে কথা হচ্ছে এই খুঁজে লইবেন যে ফারুক ভাই কমবে আমি এই কুয়াকাটা আমি বলে মাসে মাসে আন আমি কইছি আমার খুঁজে লইবেন আম্মের আমি লোক পাড়াই দেবেন যে এই এই লোকটার দ্বারা যাইয়ে তোমরা খাইও এই ইলিশ মাছটা ফ্রাই করি বুঝলেন এটা ফ্রাই করে কাকড়াটা ভুনা টাইপের ফ্রাই দিই তোমনে না এই যে আমি আগে ভুনা খাইছি আর ডাল দিয়ে দেবে আনে মাছই দেবে আনে আর মাছের ভর্তা দেবে এক্সট্রা ভর্তাটা টেস্টি কিন্তু এক প্লেট ভর্তা দিয়ে দেবে আনে বাইরে আবার এটা 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 ফ্রাই করমু এটাও মিডিয়াম ফ্রাই থাকবে বন্ধুরা একটা ইলিশ মাছ দুইটা কাঁকড়া এবং আর একটা সামুদ্রিক মাছ যদিও নামটা এই মুহূর্তে আমার মনে নেই এই তিনটি মাছ আমরা 450 টাকায় কিনে নিলাম আপনারা যারা আসবেন অবশ্যই দরদাম করে কিনে নেবেন এবং মাছ কেনার পর অবশ্যই এদের সাথে থাকবেন কারণ হলো সুন্দরভাবে পরিষ্কার করে কি না আর ভাজি করার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন পুরনো তৈল যাতে ব্যবহার না করে কারণ এরা আপনার চোখের আড়াল হলেই এরা একটু সুযোগ নেওয়ার চেষ্টা করবে বন্ধুরা সাথে সাথে থেকে মাছগুলো ফ্রাই করিয়ে সুন্দর মতো পরিষ্কার করে ফ্রাই করিয়ে তারপরে ভাত নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য আপনারাও সাথে সাথে থাকবেন যাতে করে সুন্দর করে পরিষ্কার করে আপনাদের খাবারগুলো সামনে দেয় যাই হোক আমাদের ভাত সহ মাছ এবং আমরা 100 টাকার মাছ ভর্তা নিয়েছিলাম টোটাল আমাদের 550 টাকা বিল হয়েছে খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন কুয়াকাটা 0.এর দিকে যাত্রা শুরু করলাম তখন দেখলাম যে দুই পাশে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে রেণুপোনাগুলো বাছাই করা হচ্ছে অর্থাৎ সমুদ্রে যখন জোয়ার আসে তখনই আসলে রেণুপোনাগুলো বেশি পাওয়া যায় আমার সামনে দেখতে পাচ্ছেন যে এক সাইডে বিশাল সমুদ্র আর অন্য সাইডে রাস্তার কাজ চলতেছে আর এই রাস্তার নাম হবে কুয়াকাটা মেরিন ড্রাইভ চলে আসলাম কুয়াকাটার মেরিন ড্রাইভ রোডে এই রোডের এই রাস্তার কাজ চলতেছে
আর এই যে আমি যেখান থেকে বাইক চালিয়ে যাচ্ছি এটা হলো রাস্তার ঢাল, এক সাইডে বিশাল সমুদ্র, এক সাইডে রাস্তা। তবে নির্মাণাধীন কাজ শেষ হলে এই রাস্তাটা অনেক সুন্দর লাগবে দেখতে। এই যে ব্লকগুলো আছে, এই ব্লকের ফাঁকা দিয়ে চালানোর চেয়ে সমুদ্রের পাশ দিয়ে চালিয়ে মনে হয় কুয়াকাটা জিরো পয়েন্টে আগে পৌঁছানো যাবে। চলে আসলাম কুয়াকাটা জিরো পয়েন্টে, দেখতে পাচ্ছেন সারি সারিভাবে ছাতাগুলো দাঁড়িয়ে আছে। এছাড়া এই যে বালুগুলো দেখতে পাচ্ছেন কুয়াকাটার সমস্ত স্থানেই আছে অনেক বালু, আর এই বালুগুলো রোদের তাপে অনেক গরম হয়ে গেছে, তাই অনেকেই ক্লান্ত। অনেকে দূরে দেখতে পাচ্ছেন যে সমুদ্রের ভিতরে গোসল করতেছে, গা ভিজিয়ে নিচ্ছে। তা ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইটাই হলো কুয়াকাটা জিরো পয়েন্ট। বন্ধুরা, কুয়াকাটা আসলে নাসির ভাইয়ের কুলফি মালাই তো অবশ্যই খেতে হবে। যারা কুয়াকাটা আসবেন অবশ্যই নাসির ভাইকে পেয়ে যাবেন, আর নাসির ভাইকে পেয়ে গেলে তো অবশ্যই কুলফি মালাইও খেয়ে নেবেন। কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকে যাচ্ছি, অর্থাৎ কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে বাইক নিয়ে সমুদ্রের পাশে এখানকার যে ট্যুরিস্ট পুলিশ আছে তারা কিছুতেই নামতে দিবে না, শুধুমাত্র আমার আপনার নিরাপত্তার জন্য। যাই হোক, এই পাশ থেকে নামা যায় যারা বাইক নিয়ে আসবেন। এই পাশ থেকে কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে পূর্ব দিক থেকেই এখানে দেখবেন যে সুন্দর ছোট ছোট মার্কেট আছে, আচারের দোকান আছে। সেই আচারের দোকানের পাশ থেকে আপনারা সুন্দরভাবে একদমই সমুদ্রের পাশে নামা যাবে। প্রথম যখন কুয়াকাটায় আসছিলাম অনেক আগে, তখন এই জায়গায় অনেক নারকেল গাছ ছিল, যদিও এখন নারকেল গাছগুলো নাই। নারকেল গাছ না থাকলেও সমস্যা নাই, এখানে প্রচুর পরিমাণ ডাব পাওয়া যায় কম দামে। চলে আসলাম সমুদ্রের পাশে, ওই যে দেখা যায় ঘোড়া, আর এই সমুদ্রের পাশে ঘোড়ায় চলতে পারবেন। এইটাই হলো কুয়াকাটা সমুদ্র সৈকতের একদম জিরো পয়েন্টের সমুদ্রের পাশ। এখানটাই অনেক লোকজন জড়ো হয় বিকেলবেলা, এখানে একদম সূর্য অস্ত দেখতে পারা যায়, আর সূর্য ওঠা এখান থেকে অনেক দূরে গিয়ে দেখতে হয়। এই কুয়াকাটা নিয়ে অনেকগুলো ভিডিও আমার এই চ্যানেলে আছে, অবশ্যই সময় পেলে দেখে নেবেন, এবং নিচে ভিডিও লিংক দিয়ে দেব। এই কুয়াকাটার ইতিহাস, কুয়াকাটার কোথায় কোথায় ঘুরবেন, কী কী মজাদার খাবার আছে, কোন হোটেলে থাকা যায়, এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আছে, অবশ্যই সময় পেলে দেখে নেবেন। এখানে অনেক লোকজন কেন জড়ো হয়ে আছে একটু দেখি, আপনাদেরও দেখাই। সবার হাতেই মোবাইল, আসলে বুঝতে পারতেছি না যে এই জায়গাটায় কী হয়েছে। তবে বড় বড় ক্যামেরাও দেখা যাচ্ছে দূরে, জানি না আমার এই ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন কি না। বুঝতে পারছি যে এখানে কোনো শর্ট ফিল্মের মনে হয় যে কোনো শুটিং হচ্ছে। ওই যে দূরে একটা মেয়েকে দেখতে পাচ্ছেন, অর্থাৎ মডেলিং নায়িকা, উনি সমুদ্রের ভিতরে আছে আর এখান থেকে শর্ট নিচ্ছে, ওই যে উপরে ডোরন উঠতেছে। কুয়াকাটা জিরো পয়েন্টের আশেপাশে অনেকগুলো শুটকির দোকান আছে, তাই একটি শুটকির দোকানে আসলাম শুটকি মাছ কিনতে। সোসাইটি কত করে? 240 টাকা বন্ধু রাখা যাবে। চিংড়ির শুটকি সবচেয়ে ভালো কোনটা আপনার কাছে? এই যে এইটা না, সেইটাও একটা আছে 280 টাকা। কোন এটা? কোন কাস্কি মাছ, এটা হলো 280। হ্যাঁ, এইটা কি চাচা? সান্দা। সান্দা মাছ কত কেজি? সান্দা মাছ ওটা 300 টাকা কেজি। এইটা কত? এটা 600, আর ওটা 400। এটা হলো সাগরের, সাগরের চিংড়ি, এটা 600। আর এর ভিতর কিছু আছে? এই বড় মাছটা কি মাছ চাচা? সাগরের বাইং না? এইটা কত বেচেন? 650 টাকা কেজি। এটা তো 1 কেজি নাই মনে হয়, 5 কেজির একটু কম টম হবে। ছুরি কত করিয়া? আপনারা নিলে এইটা হইলে হালকা লবণ দেওয়া, এইটা নিতে পারবেন, খাইয়ে শান্তি পাইবেন, গেরান কমাইবে, আর এইটা নেবেন গেরান বেশি আইবে। আধা কেজি 300 পড়বে, আর এইটা 250। বন্ধুরা, কুয়াকাটা আসলে ঝিনুকের মালা সবাই টুকটাক 2-1 পিস কিনে। এছাড়াও এখানে বার্মিজ আচারগুলো খুব কম দামে পাওয়া যায়, তবে আপনারা চীনে সুন্দরভাবে কিনে নিতে হবে। বার্মিজের আচারগুলো রাখাইন মার্কেটেও পাওয়া যায়, এছাড়াও রাখাইন মার্কেটে রাখাইনদের হাতে বোনা চাদরগুলো পাওয়া যায়। রাতের কুয়াকাটার জিরো পয়েন্ট দেখার জন্য সমুদ্রের পাশে চলে আসলাম, যদিও এখন রাত্র প্রায় 8টা বাজে। দেখতে পাচ্ছেন সারি সারিভাবে চটপটি ও ফুসকার দোকানগুলো। সমুদ্রে জোয়ার চলতেছে, তাই চারদিকে পানি থই থই করতেছে, আর এই পানির মধ্যেও অনেকে ঘুরতেছে।
জিরো পয়েন্টের দুই পাশে সামুদ্রিক মাছের অনেক দোকান দেখতে পাওয়া যায়। আসুন মাছের দাম একটু জেনে নেওয়া যাক। রূপচাঁদা, চিংড়ি ও কাঁকড়া খেলাম। দাম যদি অনেক বেশি চায় তবে দরদাম করে আপনারা যারা কিনবেন দরদাম করে কিনবেন। বিভিন্ন ধরনের সামুদ্রিক ফ্রাই মাছ খেয়ে কুয়াকাটার তান্দুরি চা খেতে আসলাম। কোন চায়ের কত দাম এখানে লিস্ট করা আছে, অর্থাৎ ব্যানারে লেখা আছে। তান্দুরি চায়ের বিশেষ আকর্ষণ হলো মাটির কাপে চা পরিবেশন করা হয় এবং যে পাত্রে চা বানানো হয় সেই পাত্রটাও পিতলের, আপনারা দেখতে পাচ্ছেন। রাত শেষে কুয়াকাটায় আরও একটি নূতন সকাল, অর্থাৎ সুন্দর একটি সকাল। কুয়াকাটা নিয়ে অনেক ভিডিও আমার এই চ্যানেলে আছে, অবশ্যই দেখে নেবেন। ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং ভিডিও শুরুতে না হলেও শেষে একটি হলেও ভিডিওতে লাইক দিবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।